নরসিংদীর রায়পুর উপজেলার পাহাড়তুলি বাজারে ফ্রিজের গোডাউন সহ চারটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার আনুমানিক রাত 8টায় নরসিংদীর রায়পুর উপজেলার পাহাড়তুলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পাহাড়তুলি বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ মামুন মিয়া জানান, তার একটি ফ্রিজের গোডাউন, হেলাল মিয়ার কাপড় জুতার দোকান, আলমাস মিয়ার কম্পিউটার দোকান এবং হান্নান মিয়ার একটি হোমিও ক্লিনিকের দোকান সহ বেশ কয়েকটি দোকান আগুনে ভূমিভূত হয়। এ ঘটনায় প্রায় 50 লক্ষ টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা আরও বলেন, ব্যবসায়ী মোহাম্মদ মামুন মিয়ার ফ্রিজের দোকানে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ভবনসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, ফায়ার সার্ভিসের লোকজনকে সাথে সাথে অগ্নিকাণ্ডের খবর দিলে তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বাজারে থাকা স্থানীয় লোকজনদের সহায়তায় দীর্ঘক্ষণ চেষ্টার পর প্রায় 1 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে তা প্রাথমিকভাবে কেউ জানাতে পারেনি। তবে ক্ষতিগ্রস্তদের ধারণা, ইচ্ছাকৃতভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে তাৎক্ষণিক স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের লোকজন কেউ আসেনি। স্থানীয় প্রশাসন সরজমিনে তদন্ত করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করার জোর দাবি তোলেন। নরসিংদীর রায়পুরা থেকে বশির আহমেদ, NAN TV, নারায়ণগঞ্জ।